এই যে আপনি বললেন যে স্পাইনাল ক্যানেল স্টেনোসিস, অনেক ক্ষেত্রে আমরা দেখি অর্থোপেডিক সার্জনদের কাছে পেশেন্টরা গিয়ে থাকেন এই স্পাইনাল ক্যানেল স্টেনোসিস এর ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সার্জারির দরকার হয়। তো এই ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির ভূমিকা আসলে কতটুকু, সে ব্যাপারটা যদি একটু আলোচনা করেন। জি ধন্যবাদ। হ্যাঁ, এই স্পাইনাল ক্যানাল স্টেনোসিস এটা আসলে যদি মাইল্ড টু মডারেট অবস্থানে থাকে তখন আমরা ফিজিওথেরাপি, এখানে আমাদের কিছু ইন্টারভেনশন আছে আমরা যেটার মধ্য দিয়ে এটাকে আমরা রিকভার করার চেষ্টা করতে পারি এবং অনেক ক্ষেত্রে এটা রিকভার হয়ে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সিভিয়ার, যাদের খুব সিভিয়ার কন্ডিশন, সেক্ষেত্রে ডেফিনেটলি সার্জারির প্রয়োজন পড়ে। তো এই জন্য আসলে ভ্যারি করে যে ব্যক্তি বিশেষে, সবার ক্ষেত্রে হয়তো সেম নয়, এটা রোগীর ফিজিক্যাল কন্ডিশন, তার অন্যান্য উপসর্গ, এর সাথে সাথে আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে যখন এটা দেখতে পাই যে মাইল্ড টু মডারেট অবস্থানে আছে তখন ফিজিওথেরাপির মাধ্যমে আমরা এটা চেষ্টা করি এবং অনেক রোগী আলোর মতো ভালো হয়ে যায়। তবে হ্যাঁ, যেটা আপনি বললেন, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সার্জারির প্রয়োজন পড়ে।